অতি বর্বরভাবে নাজিবুর বাহিনীয়ে অঙ্কিতাক নির্যাতন চলাইছিল তথা অঙ্কিতা ঘোষর পরিয়ালটুক নির্যাতন চলাইছিল। নাজিবুর বাহিনীর গোটাই তথ্য গোটাই কলা ইতিহাস এটা পোহরলৈ আহিছে, কলা ইতিহাস পোহরলৈ আহিছে। নাজিবুর বাহিনীর কিদরে অমানসিক নির্যাতন চলাইছিল, আরক্ষীক গোচর দিছিল, কিন্তু আরক্ষীয়ে সেই সময়ত একো গুরুত্ব দিয়া নাছিল। অতি বর্বরভাবে নাজিবুর বাহিনীয়ে অত্যাচার চলাইছিল অঙ্কিতা ঘোষর পরিয়ালক। এটা বিস্ফোরক তথ্য, অঙ্কিতাক চুলিত ধরে নির্যাতন চলাইছিল। আমি জানাইছো এই মুহূর্তে ডাঙর খবর, অঙ্কিতাক চুলিত ধরে প্রহার করেছিল। ককায়েকে অঙ্কিতার পেটত গোর মারিছিল, ককায়েকে অঙ্কিতার পেটত গোর মারিছিল, চুলিত ধরে নির্যাতন চলাইছিল, প্রহার করেছিল, অঙ্কিতার কাপড় কানি টানি ছিঙি দিছিল। ইটোর পাছত সিটো বিস্ফোরক তথ্য পোহরলৈ আহিছে। তেতিয়াই আরক্ষীক গোচর দিছিল অঙ্কিতাই, তেতিয়াই অঙ্কিতাই আরক্ষীক গোচর দিছিল, কিন্তু আরক্ষীয়ে করিলে কি? কিন্তু কোনো ন্যায় নেপালে, তেতিয়া কোনো ন্যায় নেপালে, যার ফলত আজি এই ঘটনা সংঘটিত হল। 2022 চনতে এই ঘটনা সংঘটিত হয়েছিল, 2022 চনতে গোচর দিছিল, 2022 চনের কথা এয়া। সেই সময়ত দিয়া এজাহাৰৰো কোনো ন্যায় নেপালে, অর্থাৎ আরক্ষীয়ে একো নকৰিলে, গোলাঘাট আরক্ষীয়ে একো নকৰিলে, 2022 চনতে গোচর দিছিল। যদি 2022 চনত কিবা করলেহেন তেতিয়াহলে আজির এই পর্যায় নেপালেহেন। মহিলা আয়োগত গোচর দিছিল, আন এটা বিস্ফোরক তথ্য, মহিলা আয়োগত গোচর দিছিল। তেতিয়া আরক্ষীয়ে নাজিবুরা গ্রেপ্তার করেছিল, কিন্তু পিছত ওলাই আহিছিল, খুরুঙারে ওলাই আহিছিল। কি খুরুঙারে ওলাই আহিছিল নাজিবুর? ডাঙর প্রশ্ন। এই মুহূর্তের এটা ডাঙর তথ্য প্রকাশ পাইছে, টাইম এইটর হাতলে আহি পড়ছে কেতবোর বিস্ফোরক তথ্য, নাজিবুর বাহিনীর এ টু জেড তথ্য টাইম এইটর হাতত। দেশ কপাই যাওয়া নিঃশঙ্ক হত্যাকাণ্ডের পাছতহে কঠোর হয়েছে আরক্ষী, মুখ্যমন্ত্রীয়ে হস্তক্ষেপ করেছে, তার পাছত কঠোর হয়েছে আরক্ষী। আজি অঙ্কিতার পরিয়ালক সাক্ষাৎ করার পাছতেই গোলাঘাট আরক্ষীর উপর খর্গহস্ত হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী খর্গহস্ত হয়ে পড়েছে। গোলাঘাট আরক্ষীর যে ভূমিকা, সেই ভূমিকাক লৈ সন্তুষ্ট নহয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অঙ্কিতাক আমি পুনের কইছো বিস্ফোরক তথ্য, অঙ্কিতাক চুলিত ধরে প্রহার করেছিল, ককায়েক অঙ্কিতার পেটত গুড় মারিছিল, এক ভয়ঙ্কর গার নোম শিয়রি উঠা ঘটনা, অঙ্কিতার কাপড় কানি টানি ফালি ছিঁড়ি পেলাইছিল, কি করেছিল বিস্ফোরক তথ্য পোহরে আহিছে। অমানসিক অমানবীয় নির্যাতন তেতিয়াই আরক্ষীত গোচর দিছিল, কিন্তু গোলাঘাট আরক্ষী একো একশন লওয়া নাছিল। যদি তেতিয়াই গোলাঘাট আরক্ষীয়ে গোটাই বিষয়টো ভালদরে চালি জারি চালেহেতেন, ভালদরে যদি গোটাই বিচার করলেহেতেন, তেনেহলে আজির এই ঘটনা সংঘটিত হবলৈ নাপায়। 2022 চনতে এই ঘটনা সংঘটিত হয়েছিল, 22 চনত এজাহার দিছিল, মহিলা আয়োগত এজাহার দিছিল, কিন্তু একো ফল নেপালে, যার ফলত আজির এই পরিস্থিতির সৃষ্টি হল। কেনেকৈ নির্যাতন চলাইছিল, কেনেকৈ নাজিবুর বাহিনী নির্যাতন চলাইছিল, নাজিবুরের ককায়েকর কথা পোহরলৈ আহিছে, বহু তথ্য পোহরলৈ আহিছে। তেতিয়া আরক্ষীয়ে নাজিবুরক গ্রেপ্তার করেছিল, আর একটা তথ্য, গ্রেপ্তার করেছিল নাজিবুরক, গ্রেপ্তার করেছিল, কিন্তু আইনের খুরুঙারে নাজিবুর ওলাই আহিছিল। কেনেকৈ ওলাই আহিছিল, কি খুরুঙারে ওলাই আহিছিল, নাজিবুরক কিয় যাবলৈ দিয়া হয়েছিল, মহিলা আয়োগে কিয় গোটেই বিষয়টো বিশ্লেষণ করা নাছিল, মহিলা আয়োগে কিয় ভালদরে বিষয়টো গুরুত্ব দিয়া নাছিল? যদি গুরুত্ব দিলেহেতেন, আরক্ষীয়ে গুরুত্ব দিলেহেতেন, তেতিয়াহলে আজি এই কাণ্ড সংঘটিত হবলৈ নাপায়। নাজিবুর এন্ড কোম্পানি তাহাতর গোটেই সেই পরিয়ালটোর তথ্য এটা পোহরলৈ আহিছে। আজি অঙ্কিতার পরিয়ালক সাক্ষাৎ করার পাছতেই গোলাঘাট আরক্ষীর উপর খর্গহস্ত হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর খং উঠিছে গোলাঘাট আরক্ষীর উপর। অতি বর্বরভাবে নাজিবুর বাহিনী অত্যাচার চলাইছিল অঙ্কিতা ঘোষর পরিয়ালক। আমি জানাইছো এই মুহূর্তের একটা বিস্ফোরক তথ্য, তাৰপিছত কি করলে মোক চুলিত ধরে মারিছে, পেটত লাত মারিছে, তার মাকে চুলিত ধরে মারিছে, ককায়েকে পেটত লাত মারিছে অপারেশনের জায়গায়, খুড়া লড়াতে মোর ব্রাত আনি ছিঙি দিছে, মই সেইখানে এই কেস দিছো, কিন্তু মই একো তাত মানে ই নেপালো। এইটো 2022-র কথা মই কৈছো দেই, একো মই একো রিপোর্ট, মই একো কেস নেপালো, মই সবকে দিছো, ইভেন মই পোস্ট অফিসের পৰা লিখি, মই মানে ওয়ার্ডত লিখি মই পোস্টো কৰিছোঁ, তেওঁলোকক স্পীড পোস্টত কৰিছোঁ, CM কৰিছোঁ, তাৰপিছত SP কৰিছোঁ, সবকে কৰিছোঁ, একো মই এতিয়ালৈকে একো আপডেট পোৱা নাই। তো তেওঁলোকে কি হ'ল, এখন গ'ল, এই তিনিমাহ আগত তাই আহিলে, আহি যে ৰিপৰ্টটো দিছে ইয়াত যে তাৰ লগত নাথাকে, পাঁচদিনাই ল'ৰাটো আকৌ আমাৰ ঘৰত আহিছে, আহি মাৰপিট কৰিছে। তো তেতিয়া কোনো পুলিচে মানে ৰাতিপুৱা ইমান সোনকালে নাহে বুলি কওঁতে মই উপায় নাপায় ওমেন হেল্পলাইন নম্বৰত ফোন কৰিলোঁ, ফোন কৰি কৈছে যে ঠিক আছে পুলিচ পঠিয়াই আছোঁ, পুলিচ পঠিয়াওঁতে পুলিচ আহিলে, আহি ইয়াক লৈ গৈছে, ইয়াক একমাহ জেলত থৈছে, জেলত থৈ সি কেইদিনমান পিছত আকৌ ঘৰত আহিছে, আহি উৎপাত কৰিছে, উৎপাত কৰি মাহঁতক মাৰিলে, ই তাত গৈ ফলছ কেছ দিছে যে ই তেতিয়া কৈছে তোক কিয় লাগে বুলি কৈ ফোনটো কাটি দিলে, তাৰপিছত যে মই মাহঁতক কণ্টেক্ট কৰিছোঁ, মাহঁতৰ লগত কণ্টেক্ট, আহি এখন গতি পালোঁ,
মোৰ আৰু লাইফততো কোনো নাই কব গলে জেঠাই হত হেৰি আচ্ছা মা দেউতা বা সবটো ঢুকালেই এতিয়া মই কোনে জানো মই জাস্টিস লাগে সিএমক কিবা বনা সব সবকে মই ৰিকুৱেষ্ট কৰিছো ইয়াক কিবা কৰক কাৰণ মই সবকে পঠিয়া হৈছে কি হাতি বিখাইছে ইয়াক ফাঁসি দিও আৰু ঘৰ গুটে মানুহ ফাঁসি লাগে আজি আবেলি চাৰিটামান বজাত এই গোলাঘাট আৰক্ষীৰ এটা দল মৰিয়ালৈকে আহে আৰু ইতিমধ্যে আমি খবৰ পাইছিলোঁ যে গোলাঘাট থানাৰ মন নম্বৰ 200/2023 আণ্ডাৰ ছেকশ্যন 448-302 IPC এই এই আসামিটোৰ আমাৰ মানে নকছাৰিত ক'ৰবাত লুকাই আছে বুলি তাৰপিছত এই গোলাঘাট আৰক্ষীৰ দলটো অহাৰ পিছত আমি একেলগে ওলাই গ'লোঁ গৈ পেলাই আপোনাৰ বুধবৰীয়া বজালনী বুলি কয় বুধবৰীয়া বজালনীত আমি গ'লোঁ আমাৰ এডিশ্যনেল SP হেডকোৱাৰ্টাৰ মৃণ্ময় গোস্বামী ছাৰৰ নিৰ্দেশত এই তালৈকে গ'লোঁ গৈ পেলাই তাতে আপোনাৰ ঘৰ এটা ৰেড কৰিলোঁ ঘৰ এটা ৰেড কৰি পালোঁ এই তাৰ নাম হ'ল হিজবুৰ ৰহমান বৰা বাপেকৰ নাম হ'ল লেইট খলিলুৰ ৰহমান বৰা তাৰপিছত তেওঁক আমি গোলাঘাট আৰক্ষীয়ে তেওঁ গোলাঘাটলৈকে লৈ গৈছে তেওঁ কিছু ইনভলভমেণ্ট পাইছে গোলাঘাট আৰক্ষীয়ে ইতিমধ্যে সেইকাৰণে তেওঁলোকে বিচাৰি আহিছিল আৰু আমি সহায় কৰি দিছোঁ এজন মানুহে নিছে ইয়াৰ পৰা হিজবুৰ ৰহমান বৰা বুলি যিজন তেওঁ কিনি আহিছে